দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই জানাবো শিরোনাম। শুরুতেই থাকছে বিরোধী দলগুলো নেতাকর্মীরা সবাই যার যার ব্যানার নিয়ে রাজপথে নামলে সাত দিনের মধ্যেই সরকার পতন সম্ভব বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন সাহস থাকলে নির্বাচনে আসুন। এদিকে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে সংবিধান বাধা নয়, আগেও ছিল না, বাধা আসলে আওয়ামী লীগ। জানিয়ে দিব প্রায় এক দশক আগের অন্তত 40টি মামলা সচল করার উদ্যোগ নিয়েছে পুলিশ। এ মামলাগুলো উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। এসব মামলাগুলোর প্রত্যেকটিতে আসামি রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেগম খালেদা জিয়া। জানাবো সব জঞ্জাল আবর্জনা দূর করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নেবে বললেন হানিফ। এবার থাকছে জামায়াত নিষিদ্ধের বিষয়টি আদালতের, সরকার হস্তক্ষেপ করতে পারে না বললেন উবাইদুল কাদের। জানাবো ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতায় আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার স্থানীয় সময় রাত 9:15 দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে। এবং সর্বশেষ জানাবো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ সরকারের আমলে কোনো নির্বাচন নিয়েই প্রশ্ন ওঠেনি। প্রিয় দর্শক, মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সাত দিনের মধ্যে সরকার পতন সম্ভব, ভিপি নূর। বিরোধী দলগুলো নেতাকর্মীরা সবাই যার যার ব্যানার নিয়ে রাজপথে নামলে সাত দিনের মধ্যেই সরকার পতন সম্ভব বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি মন্তব্য করেন। বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি, হামলা মামলা, বিদ্যুৎ জ্বালানি খাতে লুটপাট ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে গণঅধিকার পরিষদের উদ্যোগে কর্মসূচি পালিত হয়। নূর বলেন আর কোনো দফা রফা নয়, এখন দাবি একটাই, সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। এখন আর বাম ডানে তাকানোর সময় নেই। এই সরকার এক সপ্তাহ ক্ষমতায় থাকা মানে দেশ এক বছর পিছিয়ে যাওয়া। তাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে শিগগিরই এক দফার কর্মসূচি ঘোষণা করতে হবে। দেশের মানুষের মুক্তি এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের যা কিছু দরকার তাই করব। গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন খালেদা জিয়ার বিষয় বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা জানতে চাই আপনার সরকারের পররাষ্ট্রমন্ত্রী কেন বিদেশে ধরনা ধরে বেড়ান শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। কে ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ, তাহলে আপনারা কেন ক্ষমতায় থাকার জন্য বিদেশিদের পিছনে ঘোরেন। সাহস থাকলে নির্বাচনে আসুন ফখরুলকে জাহাঙ্গীর কবির নানক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন সাহস থাকলে নির্বাচনে আসুন। বুধবার সিলেটে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পশ্চিমাঞ্চলীয় প্রচার কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নানক বলেন দেশকে অস্থিতিশীল করতে বিএনপি জামাত তৎপর, তাদের তৎপরতার জবাব দিতে প্রস্তুত দেশের মানুষ। মির্জা ফখরুল প্রতিদিন নানাভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন কিন্তু নির্বাচনে আসার সাহস দেখাতে পারছেন না। আমি তার এবং বিএনপির উদ্দেশ্যে বলতে চাই সাহস থাকলে নির্বাচনে আসুন। বরিশাল ও সিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন জনগণ যে রায় দিয়েছে তা উপলব্ধি করুন, মানুষ আমাদের সঙ্গেই আছেন, আর তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই, এদেশে আর কোনোদিনই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। নানক বলেন বরিশাল ও খুলনায় মেয়র পদে আওয়ামী লীগের সঙ্গে কেউ প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি, আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনেও তাই হবে। নৌকার প্রার্থী আনুরাজ্জামান চৌধুরী তার যোগ্যতা বলেই সিলেটবাসীর হৃদয় জয় করতে সক্ষম হবেন, কারণ সেখানে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী তার মতো যোগ্যতা রাখেন না। তবে এটা ভেবে বসে থাকলে চলবে না, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে এক একজন আনুরাজ্জামান হয়ে প্রচারণা চালাতে হবে। এখন পর্যন্ত সিলেটের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন, যার ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আওয়ামী বিরোধীরা ঐক্যবদ্ধভাবে নৌকা ঠেকানোর চক্রান্তে লিপ্ত, তবে সিলেটবাসী তাদের পাত্তা দেবেন না। তিনি বলেন সিলেটে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের যে কোনো চক্রান্তের জবাব ব্যালটের মাধ্যমেই দিবেন বলে আমি আশা করি। নিরপেক্ষ নির্বাচনে সংবিধান বাধা নয় প্রিন্স। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে সংবিধান বাধা নয়, আগেও ছিল না, বাধা আসলে আওয়ামী লীগ, কারণ তারা জানে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনে তারা শোচনীয়ভাবে পরাজিত হবে, সেই জন্য তারা নানা চক্রান্ত করছে। বুধবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাকুয়াই ইউনিয়নের ভাট্টা বাজারে ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, আবার ভোট চুরি করে ক্ষমতায় থাকতে সরকার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিকে অগ্রাহ্য করে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এর দায় দায়িত্ব আওয়ামী লীগকেই বহন করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা তাদের দুঃশাসন ও দুর্নীতির কারণে শোচনীয় পরাজয়ের আশঙ্কায় নিরপেক্ষ নির্বাচনে ভয় পায়, সেজন্য তারা চিরদিন ক্ষমতায় টিকে থাকতে সংবিধান কাটাছেঁড়া করে এখন সংবিধানের দোহাই দিয়ে আবারও প্রহসনের নাটক করতে চাচ্ছে। সরকারের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে বিএনপি আন্দোলন করছে। ইনশাল্লাহ এই আন্দোলনে প্রহসনের নির্বাচনের সব ষড়যন্ত্র ভেসে যাবে। সচল হচ্ছে 2024 সালের নির্বাচনের আগের পুরনো মামলা। প্রায় এক দশক আগের অন্তত 40টি মামলা সচল করার উদ্যোগ নিয়েছে পুলিশ। এই মামলাগুলো উচ্চ আদালতের নির্দেশে এখনও স্থগিত। এসব মামলার বেশিরভাগই 2014 রাজনীতি সংসদ নির্বাচনের আগে এবং কিছু মামলা পরে হয়েছিল। বেশিরভাগ মামলায় আসামি বিএনপি ও জামাতের শীর্ষ নেতা। মামলাগুলোকে রাজনৈতিক বিবেচনায় নিতে রাজি নন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার ফারুক হোসেন। ডায়েচে ভেলেকে তিনি বলেন, এগুলো সব ফৌজদারি মামলা, মামলার আসামিরা উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে রেখেছেন। কোনো মামলা তো আর দীর্ঘদিন পেন্ডিং থাকতে পারে না, ফলে আমরা মামলাগুলো নিষ্পত্তি করার উদ্যোগ নিয়েছি। অ্যাটর্নি জেনারেলের দপ্তরকেও আমরা জানিয়েছি যাতে মামলাগুলো সচল করা যায়। পুলিশ সদর দপ্তর থেকে সম্প্রতি এই মামলাগুলো সচল করার বিষয়ে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের কাছে চিঠি পাঠানো হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিট থেকে অ্যাটর্নি জেনারেলদের অফিসে যোগাযোগ বা চিঠি পাঠিয়ে এসব মামলা সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আসামি হিসেবে আছেন। ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপির বিভিন্ন থানায় দায়ের হওয়া এরকম 25টি মামলা রয়েছে। সম্প্রতি এই মামলাগুলো সচল করতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা ও তদন্ত তদারক কর্মকর্তাদের কাছে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে মামলার স্থগিতাদেশ প্রত্যাহার করতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের উচ্চ আদালতে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমপির দপ্তর সম্পাদক, ডিএমপি সদর দপ্তরের উপকমিশনার শাহিন চাকমার সই করা এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, আপনার বিভাগের আওতাধীন ফৌজদারি মামলার বিচার তদন্ত কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত আছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় আদালতের আদেশে স্থগিত থাকা মামলাগুলো চালু করার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হলো। ডিএমপি কমিশনার বলেন, যে মামলাগুলো আদালতের আদেশে স্থগিত আছে সে মামলাগুলো তদন্ত শুরুর জন্য ডিএমপির পক্ষ থেকে আমরা চিঠি লিখেছি। আমরা অ্যাটর্নি জেনারেলদের কাছেও চিঠি লিখেছি। ডিএমপি সূত্র আরও জানিয়েছে যে 40টি মামলা সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে, তার মধ্যে ডিএমপির 25টি মামলা। এই 25টির মধ্যে 15টি মামলায় দায়ের করা হয়েছিল অর্থাৎ 2014 সালের নির্বাচনের আগে। বাকি 10টি মামলা দায়ের করা হয় নির্বাচনের পরে অর্থাৎ 2015 সালে। তদন্ত শুরু করতে চাওয়া সর্বোচ্চ 6টি মামলা রয়েছে পল্টন থানায়। মুগদা ও খিলগাঁও থানায় রয়েছে 4টি করে মোট 8টি মামলা এবং যাত্রাবাড়ি থানায় রয়েছে 3টি মামলা। এছাড়াও রমনা, মতিঝিল, ড্যামরা ও সবুজবাগ থানায় 2টি করে মামলা রয়েছে। এসব মামলার মধ্যে 6টি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসামি হিসেবে রয়েছেন। প্রতিটি মামলায় খালেদা জিয়াও আসামি রয়েছেন। জামাত নিষিদ্ধের বিষয়টি আদালতের, সরকার হস্তক্ষেপ করতে পারে না। ওবায়দুল কাদের জামায়াতে ইসলামী নিষিদ্ধ করার প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিষয়টি উচ্চ আদালতে আছে, চূড়ান্ত রায় আসেনি, সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি আছে। দলটির নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। সেতুমন্ত্রী সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোড সেফটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় জাতিসংঘের মানবাধিকার কমিশনের চিঠি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, আমরা কি জাতিসংঘ মানবাধিকার কমিশনের কথা ও প্রেসক্রিপশন অনুযায়ী চলি? এর আগে রোড সেফটি অনুষ্ঠানের বক্তব্যে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক ইচ্ছে করলে পদ্মা সেতুর কাজটি হাতে নিতে পারত, এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, একটা ষড়যন্ত্র ছিল, এর সঙ্গে বাঘাবাঘা কিছু ব্যক্তিও জড়িত ছিল। সড়ক দুর্ঘটনা নিয়ে নিজের অস্বস্তির কথা জানিয়ে উবায়দুল কাদের বলেন, এত উন্নয়নের পরও সড়ক দুর্ঘটনা এড়াতে পারছি না, এটা আজকে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।